হাই, মাই নেম ইজ শায়ন ব্যানার্জি। তো কয়েকদিন ধরে ভারতবর্ষে ঘটে চলা কিছু ঘটনা নিয়ে আমার কিছু কথা রয়েছে। বন্ধুরা, তোমাদেরও যদি মনে হয়ে গিয়ে থাকে যে তোমরা এর সাথে একমত, শেয়ার করে সবার সাথে এই মতামতকে তোমরা শেয়ার করতে পারো। সমাজ ব্যবস্থায় অপরাধ থাকবে, সমাজ ব্যবস্থাকে কন্ট্রোল করবার জন্য রাষ্ট্র ব্যবস্থা থাকবে। রাষ্ট্র ব্যবস্থার কাজ বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে অপরাধীকে সাজা দেওয়া আর ভিকটিমকে জাস্টিস দেওয়া। কিন্তু যদি অপরাধ স্টেট স্পন্সার্ড হয়, অপরাধ রাষ্ট্র দ্বারা স্পন্সার্ড করা হয়, তখন ফার্দার এই ভিডিও ডিপে যাওয়ার আগে আমি যে দুটো ভিডিও আপনাদের সামনে রাখলাম, দেখুন। অনুরাগ সিং ঠাকুর ঈশ্বর কি শপথ লেতা হুম কি মে বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা। প্রথম ভিডিওতে যে ব্যক্তি, যার নাম অনুরাগ ঠাকুর, তিনি ভারতবর্ষের সংবিধানের ওপর হাত রেখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সাথে গলা মিলিয়ে সংবিধানের ওপর হাত রেখে উনি শপথ নিচ্ছেন ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে। আর দ্বিতীয়জন সেই ব্যক্তি, যে ব্যক্তি ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভার মন্ত্রী, সেই ব্যক্তি যে ব্যক্তি ভারতবর্ষের সংবিধানের ওপরে হাত রেখে শপথ নিয়েছিলেন, সেই ব্যক্তি দিল্লি, আমাদের ভারতবর্ষের রাজধানীর উপর দাঁড়িয়ে বলছেন, দেশকে গদ্দারো কো গোলি মারো সালোকো। প্রশ্নটা খুব ফান্ডামেন্টাল বন্ধুরা। ভারতবর্ষের সংবিধান দেখেন, যে সংবিধানের ওপর হাত রেখে অনুরাগ ঠাকুর শপথ গ্রহণ করেছিলেন, সেই সংবিধান আমাদেরকে বলছে আর্টিকেল 21, রাইট টু লাইফ, বেঁচে থাকবার অধিকার। আর্টিকেল 21 বলছে, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। অর্থাৎ প্রতিটা মানুষেরই বেঁচে থাকবার অধিকার রয়েছে, কেবলমাত্র সেই বেঁচে থাকবার অধিকার এবং তার ব্যক্তি স্বাধীনতাকে কে কেড়ে নিতে পারে, প্রসেস অফ ল, অর্থাৎ বিচার ব্যবস্থা, এছাড়া আর কেউ নয়। এখন প্রশ্নটা খুব ফান্ডামেন্টাল বন্ধুরা, যে কেন্দ্রীয় মন্ত্রী সংবিধানের ওপর হাত রেখে শপথ গ্রহণ করছেন, সেই কেন্দ্রীয় মন্ত্রী সেই সংবিধানের মধ্যে লিখিত রাইট টু লাইফ, বেঁচে থাকবার অধিকারকে কেড়ে নিতে বলছেন কাকে? দিল্লির বুকে দাঁড়িয়ে একটা প্রকাশ্য সমাবেশ থেকে। ঠিক এই ঘটনার কিছুদিন পরে রামভক্ত গোপাল শর্মা নামে একটি ছেলে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে বেরোনো একটি মিছিলের দিকে বন্দুক নিয়ে এগিয়ে যায়। খুব অদ্ভুত ভাবে সেই ব্যক্তি যখন বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছিল, তার পিছনে দাঁড়িয়েছিল দিল্লির প্রায় শখানেক পুলিশ, দাঁড়িয়েছিল মিডিয়া পার্সনরা। খুব অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম, প্রকাশ্য দিবালোকে দিল্লি, ভারতবর্ষের রাজধানী, যে দিল্লির বুকে প্রাইম মিনিস্টারের বাসভবন, যে দিল্লির বুকে রাষ্ট্রপতির বাসভবন, সেই দিল্লির বুকে দিল্লি পুলিশ, যে দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে, সেই দিল্লি পুলিশের সামনে একটি ছেলে প্রকাশ্য দিবালোকে এক মিনিট পিস্তল নিয়ে উঁচিয়ে শাসানি দিল। কখনো বললো ইয়েলো আজাদি, কখনো তার নিজস্ব স্লোগান। এমনকি এই চিত্রও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, দূর থেকে পুলিশ যখন দেখছে ছেলেটি ফায়ার করছে, যত খুব ক্যাজুয়াল ভাবে পুলিশ এলো এবং সেই ব্যক্তি যখন ফায়ার করলো, তারপর তাকে পুলিশ তৎক্ষণাৎ অ্যারেস্ট করে নিয়ে সেখান থেকে চলে গেল। পুলিশ ব্যবস্থা কিসের জন্য রাখা আছে? পুলিশ ব্যবস্থা রাখা আছে ভারতবর্ষের নাগরিককে সুরক্ষা দেওয়ার জন্য। শুন, এই পুলিশের সামনে দাঁড়িয়ে দিল্লি, ভারতবর্ষের রাজধানীর বুকে একলে প্রকাশ্য দিবালোকে একটি পিস্তল নিয়ে গুলি করলো, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি তার প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিংকে একটা খুব সুন্দর নামে ডাকেন, মনমোহন সিং। অর্থাৎ মনমোহন সিং এর একটা অভ্যাস ছিলেন, তিনি নাকি খুব কম কথা বলতেন, তিনি চুপ করেছিলেন। খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম, যখন আসামে ইন্টারনেট বন্ধ থাকে উনি আসামিয়াদের জন্য টুইট করেন, কিন্তু 30 জানুয়ারি ঘটনা ঘটলো আর আজকে 1 ফেব্রুয়ারি, গত 48 ঘন্টা ধরে পিএমওর থেকে কোনো রকমের কোনো টুইট অথবা কোনো নিন্দাজনক কোনো কথা আমরা কিন্তু এখনো অবধি কিছু শুনলাম না। বন্ধুরা, খুব ঐতিহাসিক দিনে কিন্তু এই ব্যক্তি গুলি চালিয়েছেন। কবে গুলি চালিয়েছেন? উনি গুলি চালিয়েছেন 30 জানুয়ারি 2020 সালে। আর আপনি ভেবে দেখুন, 30 জানুয়ারি 1948 সাল, দেশ সদ্য স্বাধীন হয়েছে, সদ্য স্বাধীন হওয়া একটা দেশে মহাত্মা গান্ধীকে নাথুরাম গডসে ব্ল্যাক রেঞ্জ থেকে দাঁড়িয়ে বুকের অভ্যন্তরে 3-3 গুলি করেছিল। ঘটবার মাত্র কিছু ঘন্টার মধ্যে হিন্দু মহাসভা
ঘোষণা করে দিল যে যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে তাকে তারা বীরের সম্মান দেবে, তার কারণ কারণ সে নাথুরাম গডসের আদর্শ উত্তরাধিকার। হিন্দু মহাসভা তাকে আর্থিকভাবে সম্মানিত করতে চায়। হিন্দু মুসলিম করতে করতে আজকে ঘৃণা কোথায় গিয়ে পৌঁছেছে একবারের জন্য মনে করুন। একবারের জন্য মনে করুন সেই শম্ভুলালকে, যে শম্ভুলাল রাজস্থানে নিজের ভাইপোর হাতে মোবাইল দিয়ে একজন শ্রমিককে কুপিয়ে হত্যা করেছিল আর তারপরে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আর ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি, তার কিছুদিনের মধ্যেই তাকে আইনি সাহায্য দেওয়ার জন্য অনলাইনে ক্রাউড ফান্ডিং করা হয়েছিল। আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তার কারণ 1950 সালে যে দেশে সংবিধান কার্যকর হয়েছে, 1947 সালে যে দেশ স্বাধীন হয়েছে, আমরা গর্বিত আমরা সেই স্বাধীন দেশের নাগরিক, আমরা গর্বিত আমরা সেই সংবিধানের অংশীদার। আপনারাও কমেন্ট বক্সে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। আমার মতামতের সাথে যদি আপনার মতামত মিল হয় তাহলেও আপনি বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে পারেন, নিজের মতামত জানাতে পারেন। আর যদি আমার মতামতের সাথে আপনার মতামত না মেলে তাহলেও কিন্তু আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন, কারণ মতামত জানানোটা আপনার সাংবিধানিক অধিকার। সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, হতে পারে সেটা আমার বিরোধী, হতে পারে সেটা আমার পক্ষে, হতে পারে আমার বিপক্ষে, কিন্তু মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। মনে রাখবেন ভারতবর্ষের সংবিধান একদিনে আসেনি, 200 বছর ধরে ব্রিটিশদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, তারপরে দেশ স্বাধীন হয়েছে, তারপরে কিন্তু আমরা আমাদের এই পবিত্র সংবিধানকে পেয়েছি। তাই এই সংবিধান রক্ষা করবার দায়, এই সংবিধান রক্ষা করবার কর্তব্য কিন্তু আমাদের। সবাই ভালো থাকবেন, আপনিও আমার সাথে সহমত পোষণ করেন তাহলে আপনার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নেবেন। ধন্যবাদ।